ওয়েলকাম টু পাঁচমিশালিরোজদিন। আজ আমি তোমাদের এরকম প্যাঁচ বানানো শেখাবো, যেটা একদম দেখতে মার্কেটের প্যাঁচের মতন, আর এটা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদেরও এরকম প্যাঁচ বানাতে ভালো লাগবে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বেশি দাম দিয়ে না কিনে চলো বাড়িতেই বানিয়ে নিই। এরকম কটনের ফ্লাওয়ার বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি। তো পেপারটা নিয়ে আমি কি করলাম, পেপারটা আমি নিয়েছি, মাপ দেখিয়ে দিই তোমাদের, তোমরা যত বড় সাইজের করতে চাও সেরকম ভাবে মাপ নেবে। আমি একটা মাঝারি সাইজের করেছি, সেই অনুযায়ী আমার মাপটা নেওয়া আছে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ, ঠিক আছে। এটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পরে এটার উপরে একটা ফ্লাওয়ার শেপ ড্র করব। দেখো কিভাবে করছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমি যে মানে ফ্লাওয়ারটা করব, এখানে দেখো এই যে গোল যে জায়গাটা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা আমার কিন্তু এই ওপরের দিকে আসবে, যেটা আমার ওপেন সাইড, ঠিক আছে। যেটা আমার ওপেন সাইড সেটা হচ্ছে এই গোল জায়গাটা আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে এটা খুললে আমার এটা চারপাশ থেকে ফুলটা বোঝা যায়, তার জন্যই আমি বলেছি এই জোড়া জায়গাটা নিচের দিকে থাকবে আর এই ওপেন পোর্শনটা ওপর। এবার আমি একটা রেড কালারের কটনের কাপড় নিয়েছি। কাপড়টা কি করব, আমি ফেভিক্রিল দিয়ে ডবল ফোল্ড করে নেব। আমার এটা বেশি বেশি জায়গা লাগবে না, ছোট্ট মতন জায়গা লাগবে, তো এই ছোট্ট জায়গাটার জন্য আমি এইটুকু পোর্শনে পাঠা দিয়ে এটাকে জুড়ে দেবো। ঠিক আছে, দিয়ে এটার উপর আমি আয়রন করব। এরকম আমার 5টা লেয়ার চাই। তোমরা যদি আরো ছোট করতে চাও তো এই সাইজটা ছোট করে নেবে, এই ফুলের সাইজটা ছোট করবে করলে, আর যদি বড় ফুল আনতে চাও এর থেকে বড় ফুলের সাইজটা করে নেবে, তাহলেই হবে, প্রসেস সেম থাকবে। আয়রন করে নেওয়ার পরে দেখো এটা ডবল ফোল্ডে কটনের কাপড় রয়েছে। এরকম আমি 5টা নিয়ে নিয়েছি, 5টাকে আমি এবার কেটে নেব। এটারও কিন্তু সেম প্রসেস, এই যে ভাঁজটা করলাম, ভাঁজটা কিন্তু নিচের দিকে থাকবে, বন্ধ মুখটা নিচের দিকে আর ওপেন সাইডটা এইভাবে পাপড়ির দিকে। ফ্লাওয়ারের প্লেটসগুলো যেদিকে থাকবে সেটা হচ্ছে ওপেন পোর্শন, ঠিক আছে। Thank you.
মাঝখানে একটা আমি নিচের দিকে ছোট করে কেটে নেব, ঠিক এইভাবে। ফার্স্ট আমি কি করব, এইটাকে এইভাবে আমি বুঝতে পেরেছি, আরো একটা নেব। এটা মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। এটা আমি এইভাবে আঠা লাগাতে লাগাতে পুরোটা জুড়তে জুড়তে যাবো, জাস্ট আমি নিচের দিকে আঠাটা লাগাচ্ছি, বেশি চেপে লাগাবে না, যাতে একটু ফোলা ফোলা মতন থাকে, শুধু নিচটুকুই অ্যাটাচ করবো। এই যে এতে পাপড়িগুলো বোঝা যায়। আরো একটা নেব, যেটা আমি মাঝখান থেকে কাটবো। এবার এটার আমি ফার্স্ট এর নয়, এই সেকেন্ডটায় এইভাবে জুড়ে দেব। ফার্স্ট এর লেয়ারটা নয়, মানে ফার্স্ট এর পাপড়িটা নয়, সেকেন্ড পাপড়িটাই আমি এটা জুড়ে দিলাম। এটাকে আমি এর মধ্যে এইভাবে অ্যাডজাস্ট করব, দেখে নাও আগে কোন দিকটা তোমার বেশি পাপড়ির দরকার লাগবে, তাহলে সেই অনুযায়ী তুমি এখানে বসাবে। আচ্ছা, হাফ হয়েছে, আরো দুটো লেয়ার আমি এখানে বসিয়ে দেবো। এটাকে আর কিচ্ছু করব না, এই দুটো প্লেন বসানো হবে একদমই। মেন হচ্ছে একটু দেখে নেবে যে কোন দিকটা করে আমার পাপড়িটা বেশি পড়ে যাচ্ছে, কোন দিকটা কম, যেটা কম থাকবে নেক্সট লেয়ারের পাপড়িটা সেই দিকেই মারবে। তো আমার ফুল রেডি। তো এইভাবে মার্কেটের মতন
ফ্লাওয়ার তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতন এইটুকুই।